হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ গাছের ঔষধে গুণাগুণ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা সকলেই আমার ভিডিওর লাস্ট পর্যন্ত একটু ভালোভাবে শোনার এবং বোঝার চেষ্টা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আমি একটি ফল থেকে বিচি বের করে রাখতেছি। এই গাছটির নাম হলো নীল অপরিচিতা গাছ। আমরা সকলেই এই গাছের সাথে পরিচয় আছে। আমরা বাসা বাড়িতে অনেক সৌন্দর্যের জন্য এই গাছটি লাগিয়ে থাকি, কিন্তু আমরা জানি না যে এই গাছ দিয়ে কি কি রোগের সমাধান করা যায়। আমাদের যদি হঠাৎ কোনো রোগ দেখা যায় তাহলে কি আমরা কি এই গাছ দিয়ে সমাধান করতে পারবো? কিন্তু সেইটি কিভাবে প্রয়োগ করতে হয়, কি রোগের জন্য এই গাছটি ব্যবহার করতে হয়, এটি আমরা জানি না। তো আজ আমি মূলত এই গাছের উপকারিতা সম্পর্কে আলোচনা করব। তো আপনারা দেখছেন কবিরের শিক্ষা ও তাবিজ কবজবিদ্যা ইউটিউব চ্যানেল। সো আমার এই চ্যানেল থেকে মূলত বিভিন্ন রকম রোগের সমস্যার সমাধান এবং বিভিন্ন রকম তাবিজ কবজ বিষয়ে জিনভূতের সমস্যার সমাধান কিভাবে করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো এই যে ডিসপ্লেতে যে বিসিগুলো দেখতেছেন, এই বিসিগুলো সব আপনাদের জন্য যারা আমার ভিডিও দেখতেছে এবং যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছে, কবিরের শিক্ষা ইউটিউব চ্যানেল। তো তাদের জন্য মূলত এই বিসিগুলো, যারা আমার কাছে 3 দিনের ভিতরে ফোন দিবে তাদের আমি ফ্রিতে এই অপরিচিতা গাছের বিচি দিয়ে দিব। এখন আমরা দেখব এই অপরিচিতা গাছ কত প্রকার আছে। সাদা, লাল, বেগুনি, হলুদ, কমলা, বিভিন্ন রকম রকমের এই অপরিচিতা গাছ হয়ে থাকে। আমরা সৌন্দর্যের জন্য আমরা বাসা বাড়িতে লাগিয়ে রাখি। এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি আমার নার্সারিতে গাছ। আপনাদের দেখানোর জন্য আমি মূলত এটি ভিডিও করেছি এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি কোনো বিষয়ে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আপনারা সকলেই আমার এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো এখন আমরা মূলত জানব যে আমরা তো বাসা বাড়িতে অনেক সৌন্দর্যের জন্য এই গাছটি লাগিয়ে রাখি, কিন্তু এই গাছের কি উপকারিতা আছে। আমরা অনেকেই কিন্তু জানি না যে এই গাছের কি উপকারিতা আছে। তো আমার চ্যানেল থেকে বিভিন্ন রকম গাছ, অনেক গাছ আছে, হাজার হাজার লাখ লাখ গাছ আছে। এই গাছ দিয়ে বিভিন্ন রকম রোগের জন্য ঔষধ তৈরি হয়, বিভিন্ন রকম তাবিজ কবজ বিষয়ে ব্যবহার করা হয়, কিন্তু আমরা জানি না যে কোন গাছের কি কি গুণাগুণ আছে। তো আপনারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, সবার আগে ভিডিওটি আপনি পেয়ে যাবেন এবং বিভিন্ন রকম বিষয়ে জানতে পারবেন। তো আসুন আমি আর বাড়াবো না, এখন জানাবো যে এই গাছের কি কি গুণাগুণ আছে। তো মূলত দেখা যায় ফুলা রোগ, এক নম্বরে আসেন ফুলা রোগ। আমাদের শরীর হঠাৎ করে ফুলে যায়। তো এখন এই ফুলা রোগের জন্য আমাদের বাসায় যদি এই গাছটি লাগানো থাকে তাহলে আমরা কি করব, এই নীল অপরিচিতা গাছের পাতা ও মূল বেটে সামান্য পরিমাণ গরম করে সেই ফোলা স্থানে আমরা লাগিয়ে দিব। দিলে কি হবে দেখবেন, সেই ফোলা রোগটি সেরে যাবে। তাহলে বুঝতে পারছেন যে এই নীল অপরিচিতা গাছ কত উপকারী। শুধু তাই নয়, দেখা যায় ঘন ঘন পেশাব হয়। আমাদের ভিতরে অনেক ব্যক্তি আছে যাদের ঘন ঘন পেশাব হয়, সেটি শিশু অথবা বয়স্ক মানুষ, তাদের যদি ঘন ঘন পেশাব হয় সেক্ষেত্রে আপনারা এই সাদা অথবা নীল অপরিচিতা গাছের মূলের রস সহ বেটে 1 চা চামচ করে প্রতিদিন 2 বার খাবেন। এর সাথে একটু দুধ মিশিয়ে খেলে খুবই ভালো উপকার হয়। তাহলে আপনারা যদি এটি খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের এই ঘন ঘন পেশাব সেরে যাবে। কত উপকার, তাই না? তো সেজন্য আপনারা অবশ্যই আমি বলবো যে এই নীল অপরিচিতা গাছ বাসায় রাখবেন। শুধু তাই নয়, তাবিজ কবজ বিষয়েও অনেক ভালো ভূমিকা পালন করে। একটি সমস্যা আছে যে স্বামী স্ত্রীর সমস্যা, সেক্ষেত্রে দুজনের ভিতরে একজন যদি একজনের উদ্দেশ্য করে ব্যবহার করে তাহলে অনেক ভালো উপকার পাওয়া যায়। সেটি একটি অন্যরকমভাবে করতে হয়, সেটিও আমি আপনাদের শেখাই দিব। তো আসুন 3 নম্বরে শুকনো কাশি।
আমাদের দেখা যায় হঠাৎ করে শুকনো কাশি হয়, এজন্য আমরা কিন্তু অনেকেই তুলসীর পাতা খাই। দেখা যায় ছোট ছোট ছেলে মেয়েদের আমরা তুলসীর পাতা খেতে দেই, কিন্তু আমরা জানি না যে আমাদের এই বাসায় যে অপরিচিতা গাছ আছে, এই অপরিচিতা গাছ দিয়ে কি এই রোগের সমাধান করা যায় এটি জানি না। তো আমি শিখিয়ে দিচ্ছি আপনাদের এই অপরিচিতা গাছের মূলের রস এক চা চামচ আধা কাপ অল্প গরম পানিতে মিশিয়ে আমরা উজুর পরে যেমন গালে পানি দিয়ে একটি গড়গড়া করি, ঠিক তেমনই আকাশের দিকে মুখ করে 10-15 মিনিট আমরা মুখে পানিটি রেখে দিব এবং গড়গড়া করব, দেখব তারপরে ফেলে দিব, দেখব যে আমাদের শুকনো কাশি সেরে গিয়েছে। তাহলে বুঝতে পারছেন যে কত উপকারী এই অপরিচিতা গাছ। শুধু তাই নয়, দেখা যায় আমাদের ভিতরে অনেক ব্যক্তি আছে যে স্বামী স্ত্রীর ভিতরে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে আমরা এই অপরিচিতা গাছের মূলের শিকড় আমরা যদি ব্যবহার করি তাহলে খুবই ভালো উপকার পাবো। সেটি তোলার নিয়ম আছে, শনিবার মঙ্গলবারের দিন একটি কাজ করতে হয়। এবং আপনারা এই গাছটি কখন লাগাবেন এবং কিভাবে লাগাতে হয় তারও একটি বিষয় আছে, যে বর্ষাকালীন সময়ে আপনারা এই গাছের ডাল যদি ওই কাদাতে লাগিয়ে দেন তাহলে দেখবেন ওই ডাল থেকেই আপনার চারা হয়ে যাবে। এবং আপনারা বীজ থেকে, দেখা যায় বর্ষাকালীন সময়ে না সবসময় যদি একটু নরম মাটিতে যদি আপনারা বীজি বসিয়ে দিতে পারেন তাহলে দেখবেন যে বীজি গাছের চারা বের হয়ে গিয়েছে। শুধু তাই নয়, মানে আমি যেই কয়টা রোগের কথা বলেছি শুধু তাই নয়, আরও অনেক রোগে সমাধানের জন্য এই অপরিচিতা গাছ ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু দেখা যায় যে সব রোগের সমাধান এভাবে করা সম্ভব না, এভাবে করা ঠিক না। তো সেজন্য অনেক ভালো মেডিসিন আছে বিভিন্ন রকম রোগের জন্য, তো সেক্ষেত্রে আপনারা টেরাই করতে পারেন। এবং দেখা যায় আমাদের ভিতরে অনেক ব্যক্তি আছে যে ছোটখাটো বিভিন্ন রকম ছোট ছোট সমস্যার জন্য অনেক সমস্যায় আছেন, যেমন আমাশয় সমস্যা, যৌন সমস্যা, এরকম বিভিন্ন রকম সমস্যা, অসরোগ ইত্যাদি ইত্যাদি আমাকে ফোন দিয়ে বলে, দাদা আমি অনেক ওষুধ করেছি। তো আমি আবার তার কাছে মজা করে শুনি যে আপনি কিরকম ডাক্তার দেখিয়েছেন। তারা আমাকে যেটি বলে যে অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছে কিন্তু কোনো ভালো রেজাল্ট পায় নাই। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি বিভিন্ন রকম রোগের চিকিৎসা করে থাকি, উন্নত মানের চিকিৎসাই করে থাকি। যে চিকিৎসা করলে মানুষের ক্ষতি হয় সেটি আমি করি না। তো দেখা যায় যে আমাদের ভিতরে অনেক মেডিসিন অনেক কিছু আছে যেগুলো আমরা যদি মানুষকে দেই বা আমরা প্রয়োগ করি সেগুলো, তো দেখা যায় ভালোর চাইতে আরও ক্ষতির দিক বেশি চলে যায়। সেক্ষেত্রে আমি চাই যে সেই ওষুধ বা সেই দিকের দিকে আমরা মোটেও যাব না। আমি যে ওষুধ দিয়ে থাকি মূলত এই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনি যদি কোনো ওষুধ খান তাহলে কোনো রোগের জন্য তাহলে আপনার কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া। তো আসলে আমি যদি আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই, তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। এবং আপনারা যদি এই গাছের বীজ যদি প্রয়োজন হয় 3 দিনের ভিতরে ফোন দিবেন, অবশ্যই দেখা যায় আমি কয়েক হাজার মানুষের বীজ দিতে পারবো, এক দুইজনকে না কয়েক হাজার মানুষের বীজ দেওয়ার মতো ইয়ে আমার আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। এবং যে কোনো বিষয়ে যোগাযোগ করতে চাইলে ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ।